আপনি কি চিন্তা করছেন প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভাবছেন যে আমার জীবনের সমস্যা আছে হতে পারে সেটা আপনার পারিবারিক জীবনের সমস্যা হতে পারে সেটা আপনার দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে আপনার প্রেমজ সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা যে সমস্যাতেই আপনি থাকুন না কেন ভেঙে পড়বেন না কোনো সময় নিজেকে দুর্বল ভাববেন না কোনো সময় নিজেকে দিশেহারা করে ফেলবেন না আর তার জন্যই আজকের টোটকা জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান আপনাকে আপনার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকে সুখে রাখার দায়িত্ব আপনার দাম্পত্য জীবনটাকে সুখী করার দায়িত্ব অবশ্যই এই চ্যানেলটার অবশ্যই এই অনুষ্ঠানটার অবশ্যই জ্যোতিষগুরু দ্রোনাচার্য সেই লক্ষ্য নিয়েই ভিডিও করা ইউটিউব প্ল্যাটফর্মে আসা যদি আপনার জীবনে এই সমস্যা থেকে থাকে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কি করতে হবে শুধু একটা জিনিস নোংরা জায়গায় ফেলে দিন আপনার পার্টনার আপনার লাইফ পার্টনার আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড সবাইকে ছেড়ে শুধু আপনারই হয়ে থাকবে সারা জীবনের জন্য চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ আপনারা দেখছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় তন্ত্র ও জ্যোতিষের এক নম্বর চ্যানেল জ্যোতিষী দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্যজীর অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো আনন্দে আছো তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা এবং আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার এই ভিডিওর মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মে একটা কথা বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা মন্ত্র তন্ত্র প্রয়োগ পদ্ধতি কৌশল টোটকা আমি তোমাদের হাটে তুলে দিই আর তার সাথে সাথে কী বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তোমাদের হাটে তুলে নিই অনেক বড়ো কথা বড় দায়িত্ব গুরু দায়িত্ব হ্যাঁ দর্শক বন্ধু বিগত কয়েক মাস ধরে আজকে হয়ে গেল দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে প্রায় দেড় বছর চলছে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দিচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধু নট অনলি বেঙ্গল নট অনলি কলকাতা নট অনলি ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আরব আমেরিকা কোথায় নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে মেসেজ করে কমেন্ট করে আমাকে জানাচ্ছে গুরুজি আপনার দেয়া টোটকা প্রয়োগ করে আমরা উপকৃত হতে পারে বিবাহের পূর্বে কোনো প্রেমজ সম্পর্ক হতে পারে বিবাহের পরে কোনো দাম্পত্য সম্পর্কের সমস্যা প্রত্যেকে ভালো আছে সাকসেস রেট নাইনটি ফাইভ পারসেন্ট এটাকে অবশ্যই হানড্রেড পারসেন্টে নিয়ে যাব এটা আমার দায়িত্ব কি করতে হবে তার জন্য শুধু তোমাদেরকে একটু নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আস্থা রেখে এবং হানড্রেড পারসেন্ট নিজের উপর আত্মবিশ্বাসটা রেখে সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমি যখন অনেককে জিজ্ঞাসা করি যে আচ্ছা আমি যে মন্ত্রটা বলেছি স্ক্রিনে দেখিয়েছে একটু মন্ত্রটা বলো তো অধিকাংশ মন্ত্রই ভুল উচ্চারণ যার জন্য বলি ভিডিওতে মন্ত্রটা বারবার দেখতে চলে যাচ্ছি আজকের টোটকার সরাসরি বিশ্লেষণে কি করতে হবে এই ক্রিয়াটা রবিবার অথবা বুধবার যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে হবে রবিবার অথবা বুধবার একদিন এই ক্রিয়াটা করতে হবে তার জন্য কী করতে হবে একটা গোটা কলা অবশ্যই পাকা কলা সেটা হতে পারে কাঁঠালি কলা বর্তমান কলা সিঙ্গাপুরি কলা যে কোনো কলা নিখুঁত একটা গোটা কলা এবং তার সাথে সাথে ফুলযুক্ত সাতটা লবঙ্গ সেভেন সাতটা ফুল আছে মুখের দিকটা ফুল থাকে লবঙ্গের কী গুণ নতুন করে বলার আর অপেক্ষা রাখে না তার কারণ হচ্ছে যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছে আমি অনেক ভিডিওতেই বলেছি লবঙ্গের কী গুণ আছে শুধুমাত্র লবঙ্গ খেলে যে মুখের স্বাদ ফিরে আসে খাদ্য হিসাবে তার দ্রব্যগুণ আছে তা নয় তন্ত্রোক্ত মতেও লবঙ্গের অত্যন্ত শক্তিশালী ক্রিয়া আছে যেটা তোমার জীবনকে পাল্টে দেবে যেটা তোমার সমস্যা থেকে তোমাকে নিজেকে বের করে আনবে কি করতে হবে না তোমাকে রবিবার অথবা বুধবার দিন এটা দর্শক বন্ধু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি অত্যন্ত রামবান উপায় সঠিকভাবে এই প্রয়োগটা করো তোমার জীবনের ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট তুমি পাবেই পাবে তোমার দাম্পত্য জীবনের সমস্যা আছে সেখান থেকে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি বের করে আনতে পারবে তোমার দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠবে মধুর সম্পর্ক হয়ে যাবে আবারও বলছি রামবান উপায় যাদের জন্ম ছকে আজকের যে বশীকরণের টোটকাটা দিচ্ছি যাদের জন্ম ছকে রাহু দুর্বল রাহু ডিস্টার্ব বৃহস্পতি দুর্বল বৃহস্পতি ডিস্টার্ব অথবা রাহুর দশা চলছে অথবা বৃহস্পতির দশা চলছে অথবা রাহু বৃহস্পতি কানেক্টেড হয়ে গুরু গুরুচন্ডালী দোষ হয়ে বসে আছে এবং যাদের করতলে রাহু অথবা বৃহস্পতি অথবা উভয় গ্রহই অত্যন্ত দুর্বল নিচস্ত বা জন্ম ছকে পাপগ্রহ দ্বারা দিষ্ট হয়ে বসে আছে পাপগ্রহ যুক্ত হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে বলছি অত্যন্ত কার্যকরী একটা টোটকা রামবান উপায় রামবান দায়িত্ব নিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেই হবে আজকে জ্যোতিষগুলো দৌড়াচার্য কেন এই কথা বলছে যে রাহু বৃহস্পতি গুরুচন্ডালী দোষ দশা অন্তর্দশা দর্শক বন্ধু তোমার জীবনে সমস্যা এসেছে কেন তোমার কোনো কোনো না কোনো গ্রহ দুর্বল নিচস্ত পাপস্থ পাপদৃষ্ট তাই তোমার জীবনের ভালোবাসা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে তোমাকে ধোকা দিয়েছে তোমাকে ঠকিয়েছে তাই তোমার দাম্পত্য জীবনের সমস্যা তাই তোমার ছেলে বিপদগামী হয়ে গেছে তাই যায় যায় ঝগড়া তাই ভাই ভাই বলেই মানা নেই মায়ের সাথে ছেলের সম্পর্ক ভালো নয় বাপের সাথে ছেলের সম্পর্ক ভালো নয় তোমার ব্যবসা ক্ষেত্রে তোমার সাথে শত্রুতা করছে তোমার সরকারি অফিসে তোমার কর্মস্থলে তোমার কোনো সহকর্মী বা তোমার বস তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে কোনো না কোনো গ্রহপীড়িত আর এই রামবাণ টোটকা তোমাকে তার থেকে মুক্তি দেবে রবিবার অথবা বুধবার দিন আবারও বলছি একটা গোটা কলা এবং সাতটা ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখলে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে যে কোনো দিকে মুখ করে বসে কি করবে কলাটাকে ধরলে ধরে একটা করে লবঙ্গ কলার গায়ে গাঁথবে কি বলতে বলতে যাকে তুমি বস করতে চাইছো কাকে বস করতে চাইছো এ কি আর গুরুজির বলার অপেক্ষা রাখে তোমার প্রিয়তম তোমার প্রিয়তমা তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার এক্স গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার নয়নের মনি যাকে একদিন সব দিয়েছিল সে তোমার চোখের জল নিয়ে বিদায় নিয়েছে তাকে ফিরিয়ে আনতে চাইছো তার পুরো নাম পদবি সমেত পুরো নামটা নেম অ্যান্ড সার নেম কলাটা ধরবে ধরে একটা করে লবঙ্গ গাঁধবে আর তার পুরো নাম পদবী সমেত পুরো নামটা বলছ ধরে নাও তার পুরো নাম হচ্ছে পদবি সমেত এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড একটা লবঙ্গ গাঁথলে আস্তে আস্তে করে গাঁধবে যেন লবঙ্গটা ভেঙে না যায় আবার একটা লবঙ্গ গাঁদবে দুটো বস জেড আবার তিন নম্বর লবঙ্গ জেড আবার চার নম্বর লবঙ্গ জেড এই করে সাতটা লবঙ্গ বসকালীন পুরো নাম বলতে বলতে গেঁথে দিলে লবঙ্গ সাতটা যেই কলাতে গাঁথা হয়ে গেল তারপরে কি করবে ওই কলাটাকে ডান হাতে নিয়ে নিজের মাথার উপর দিয়ে যাকে তুমি বস করতে চাইছো আবারও তার পুরো নাম পদবি পুরো নামটা বলতে বলতে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে নিজের মাথার উপর দিয়ে তিনবার কলাটাকে ঘোরাও ঘোরানোর পর যখন কোনো পুরুষ এই বশীকরণের ক্রিয়াটা করছো কি করবে নিজের ডান পায়ের যে তলা ডান পায়ের তলাতে অর্থাৎ চেটোতে কলাটাকে একবার দুবার তিনবার জাস্ট ঘষে নেবে পুরো তলাটায় পুরো তেলোতে পায়ের তলায় ডান পায়ের যখন কোনো মহিলা এই বশীকরণের ক্রিয়াটা করছ মাথার উপর তিনবার ঘোরানো হয়ে গেলে নিজের বাম পায়ের তলায় কলাটাকে একবার দুবার তিনবার যে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই নিজের পায়ের তলায় পুরো কলাটাকে রোগড়ে নাও বা ঘষে নাও ঘষার পর তাহলে পুরুষের ক্ষেত্রে ডান পায়ে মহিলার ক্ষেত্রে বাম পায়ে ঘষলে বা রোগড়ে নিলে কলাটাকে পুরো পায়ে কলাটায় নির্দিষ্ট কোনো সংখ্যা নেই একবার দুবার তিনবার ঘষে নেওয়ার পর বাড়ির বাইরে তুমি চলে যাও বাড়ির বাইরে গিয়ে অতি 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 নোংরা জায়গায় ওই কলাটাকে তুমি ফেলে দিয়ে চলে আসো তোমার ক্রিয়া শেষ কিন্তু কলাটা ফেলে দেবার পর তুমি আর ওই দিক পেছন দিকে মুখ ফিরে তাকাবে না সোজা বাড়ি চলে আসবে কলা ফেলবে পাবে তোমার ভালোবাসা ফেরত লবঙ্গ ফেলবে তোমার জীবন হবে সুন্দর একদিনই এই ক্রিয়াটা করতে হবে যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে আশা করি বোঝাতে পারলাম এর পরেও যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে ফেসবুক অথবা ইনস্টাতে আমাকে জ্যোতিষগুরু দোলাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দোলাচার্য এই নামে সার্চ করো সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আমার উপর আস্থা রাখো অবশ্যই তোমাদের আস্তে আস্তে প্রত্যেকের উত্তর দেব এবং যখন তুমি এই ক্রিয়াটা করবে অবশ্যই নিজের উপর পূর্ণ মাত্রায় নিজের আত্মবিশ্বাস রাখো কারণ কারোর জীবন থেকে যদি সত্যি ভালোবাসা প্রেম বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু সে দিশে আরা হয়ে যায় কিং কর্তব্য বিমূল হয়ে পড়ে সুতরাং পূর্ণমাত্রা নিজের উপর আত্মবিশ্বাস রেখে যিনি টোটকাটা দিচ্ছেন তার উপর শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখো কার ওপর আশা করি বলার দরকার নেই বুঝতে পারছো এবং সর্বোপরি মা তারা এবং বাবা গুরু বামদেবের উপর ভরসা রাখো তাদের আশীর্বাদে তুমি এই কাজে সাকসেসফুল হবেই হবে পারলে দিনের মধ্যে মাঝে মধ্যে একটু মা তারা বাবা গুরু বামদেবের নাম করো সম্ভব হলে মা তারা বাবাগুর দেব বামদেবের নাম করে একটু জল নাও জলের মধ্যে একটু ফুঁদাও সেই জলটা নিজে খাও পরিবারের অন্যান্য সদস্যদের খাওয়াও যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবে দায়িত্ব নিয়ে বললাম আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বান্ধবের কাছে আমার একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন আমার প্রত্যেকটা ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার ভিউয়ার্স ভক্ত শিষ্য প্রত্যেকে ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাকুক এই কামনা করি এবং যে টোটকাটা তারা যে ক্রিয়াটা করতে যাচ্ছে তাতে হান্ড্রেড পারসেন্ট সাফল্য লাভ করুক তারা জয়ী হোক এটাই আমার একমাত্র লক্ষ্য তোমরা ভালো থাকো সুখে থাকো আনন্দে থাকো আবারও এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা